وعليكم السلام ورحمة الله وبركاته، الحمد لله وحده والصلاة على من لا نبي بعده. أما بعد، إك باي بروشن كورسين جي جينا كوري أبار نماز نماز پوري شي نماز قبول هاي كي الجبو حمد مسلم شولي اپنے جي پروشن كوري جن صحيح مسلم شريف مدى اسپشتا بولي دیو هاي چه رسول پاک صلى الله عليه وسلم حدیث ہے انیک রাসূলের এই হাদিস থেকে অনেক রেফারেন্স পাওয়া যায় যে কোনো ব্যক্তি যখন জিনা করে, জিনায় লিপ্ত থাকে, তখন সে আর মুসলমান থাকে না, সে আর মুসলিম থাকে না, তখন তার উপর আল্লাহর লানত হয়। এবং সহিহ ইবনে হিব্বানের মধ্যে আবার বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি জিনা করে, অপরাধ করে, অন্যায় করে, জিনা করার পরে সে যদি বুঝতে পারে, অনুতপ্ত হয়, আল্লাহর দিকে রুজু হয়, তওবা করে, গোপনে কাঁদে, গোপনে আবার দান সাদাকা করে, তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সে ইবনে হিব্বানের মধ্যে বলা হয়েছে যে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন এভাবে তওবা করা এবং আল্লাহর দিকে রুজু হওয়া এবং দান সাদকা করা গোপনীয়ভাবে এবং দৃঢ় বিশ্বাসে এমনভাবে তওবা করা যে গুনাহ আর কখনো করব না। ঠিক আছে, এমন যদি কোনো ব্যক্তি করে তাহলে সেই ব্যক্তি আবার আগের মতো হয়ে যায়, যেমন সে আর গুনাই করে না। বুঝাইতে পারছি? তো যদি আল্লাহ তাআলার কাছে জিনা করার পরে, জিনা করার সময় ওই ব্যক্তি আল্লাহর কাছে এমন অপছন্দনীয় হয়ে যায় এবং জিনা করার পরে আল্লাহর কাছে তওবা করলে, জিনা করার পরে তার ভুল বুঝতে পারে এবং আল্লাহর কাছে তওবা করে, কাঁদে, দান সাদকা করে, হ্যাঁ আল্লাহর দিকে রুজু হয়ে যায়, এই গুনাহ ছেড়ে দেয়, কখন আর এই গুনাহ করবে না, আল্লাহ তাআলা তাকে ইবনে হিব্বানের মধ্যে আবার বলে দিয়েছেন যে ওই ব্যক্তি জিনা করার পরে তওবা করার কারণে, গুনাহ থেকে ফিরার কারণে তাকে আল্লাহ তাআলা নিষ্পাপ করে দেন, আগের মতো আগের ন্যায় হয়ে যায়। তাহলে অবশ্যই নামাজ, এখানে আপনি যে প্রশ্ন করছেন যে সে নামাজ কবুল হবে কিনা, ইনশাআল্লাহ অবশ্যই কবুল হবে, আশা করি বুঝতে পারছেন। জাযাকাল্লাহ খায়।